রিসেন্টলি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া টিকটকে সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে চলতে আছে। আজকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে হয় ক্যাপকাট অ্যাপ দিয়ে। আপনারা কিন্তু এই ভিডিওগুলো অনেক দেখতে আছেন টিকটকে, সবাই চাচ্ছেন কীভাবে এই ভিডিওগুলো তৈরি করতে হয় তার একটা টিউটোরিয়ালের জন্য। সো আজকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড বুঝিয়ে দেবো কীভাবে ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করবেন আপনারা ক্যাপকাট অ্যাপ দিয়ে। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা খুব সহজেই ট্রেন্ডিং এই ভিডিওটা তৈরি করে ফেলতে পারবেন। অ্যান্ড এই ভিডিওটা তৈরি করার জন্য যা যা প্রয়োজন হবে সব কিছুর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। সো কথা না বাড়ি এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপটা ওপেন করলে আমরা উপরে পেয়ে যাব নিউ প্রজেক্ট অপশন। ওপরে থাকা নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নিব যে ভিডিওটা আমরা এডিট করতে চাই। ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে থাকা অ্যাড অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের ভিডিওটা অ্যাড করা হয়ে যাবে ক্যাপকাট অ্যাপের ভেতর। এখন আমরা ভিডিওটা লাস্টে চলে যাবো। অ্যান্ড লাস্টে যে ওয়াটারমার্কটা আছে ওয়াটারমার্কটার উপর একটা ক্লিক করে দেব। ওয়াটারমার্কটার উপর ক্লিক করলে নিচে ডিলিট অপশন পেয়ে যাবো। ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের ক্যাপকাটের ওয়াটারমার্কটা রিমুভ করা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটা চলে গেছে। এখন আমরা চলে যাব ভিডিওটার প্রথমে। সো আমরা ভিডিওটার প্রথমে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভিডিওর কিন্তু একটা মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আছে। তো আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিলিট করার জন্য এই যে মিউট অপশনটা আছে মিউট অপশনে ক্লিক করলেই সাউন্ডটা মিউট হয়ে যাবে। এখন হলো আমরা আমাদের যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা অ্যাড করার জন্য আমরা ভিডিওটার নিচে পেয়ে যাব অ্যাড অডিও অপশন। অ্যাড অডিওতে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে থেকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নিব। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড যা যা প্রয়োজন হয়েছে সব কিছুর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমরা একটু ভিডিওটা লাস্টে চলে যাবো। আমরা আমাদের মিউজিকটা অ্যান্ড আমাদের ভিডিও ক্লিপ দুইটাই সমান রাখবো। সো আমরা আমাদের ভিডিওটা লাস্টের দিকে চলে যাই আমরা। সো আমরা একটু লাস্টের দিকে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিউজিকটা চাইতে আমাদের ভিডিওটা একটু বেশি বড়। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা একটু বেশি বড় মিউজিকটা চাইতে। সো এখন আমরা আমাদের ভিডিওর বাকি অংশটুকু ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য আমরা ভিডিওটার উপর ক্লিক করে নিচে থাকা স্প্লাইটে ক্লিক করে দেব। এরপর আমরা ডিলিট অপশনে ক্লিক করে আমরা আমাদের বাকি অতিরিক্ত যে অংশটুকু আছে সেটুকু ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড আমাদের ভিডিও দুইটাই কিন্তু সমান করে নিয়েছি আমরা খুব সহজেই। আমাদের মিউজিক অ্যান্ড ভিডিও দুইটাই কিন্তু এখন সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এখন হলো আমাদের মেন কাজগুলো। এই কাজগুলো আপনারা একটু গুরুত্বপূর্ণভাবে দেখবেন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো এখন আমরা আমাদের ভিডিওটার উপর একটা ক্লিক করে দেবেন। আমরা এখান থেকে দেখতে পারবো অনেকগুলো অপশন চলে এসেছে নিচে, দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এইখান থেকে আপনারা স্টেবলাইজ অপশনটা খুঁজে নেবেন, স্টেবলাইজ। এরপর আপনারা এটা ফুল করে দেবেন, দেখতে পাচ্ছেন এটা করে দিয়েছি আমরা মোস্ট স্টেবল। তো এটা করে দেওয়ার পর আমরা টিকমার্ক করে দেবেন, দেখতে পারবো আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে গা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন হলো আমরা আমাদের ইফেক্ট অ্যাডগুলো অ্যাড করে আমাদের ভিডিওটা আরও প্রফেশনাল করার চেষ্টা করব। সো আমরা নিচে পেয়ে যাচ্ছি ইফেক্ট অপশন। ইফেক্টে ক্লিক করলে তিনটে অপশন পাবো। সো এক নম্বর যে অপশনটা আছে ভিডিও ইফেক্টের, আমাদের কাজগুলো হলো ভিডিও ইফেক্টে। সো ভিডিও ইফেক্টে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ইফেক্ট আছে। তো আপনারা এইখান থেকে চলে যাবেন নাইট ক্লাবে। নাইট ক্লাবের উপর ক্লিক করলে দেখতে পারবেন নাইট ক্লাবের প্রত্যেকটা ইফেক্ট চলে আসবে এইখানে। এইখান থেকে আপনারা খুঁজে নেবেন কালারফুল ইফেক্ট, কালারফুল। সো কালারফুল ইফেক্ট আমরা ক্লিক করে দিই। কালারফুল ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর উপরে থাকা টিক মার্কে টিক করে দেবো। অ্যান্ড এটা আমরা করে দেবো ভিডিওটা লাস্ট পর্যন্ত। সো দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ ভিডিওতে এই কালারফুল ইফেক্টটা অ্যাড করে নিয়েছি। আমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওতে এই ইফেক্টটা অ্যাড করা হয়ে গেছে। সো এখন আবার আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবো। অ্যান্ড আমরা এইখান থেকে খুঁজে নেব। সো এইখান থেকে আমরা চলে যাই, এইখান থেকে যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং অপশনটা আছে এই অপশনটায় চলে যাব আমরা। সো আমরা এইখান থেকে লেন্সের মাসে আপনারা পেয়ে যাবেন ওপেনিং অ্যান্ড ক্লোজিং। তো এইখান থেকে আপনারা দুই নম্বর যে ইফেক্ট আছে ডায়মন্ড জুম, এই ইফেক্টটাই অ্যাড করবেন। সো এইখান থেকে আমরা টিক মার্ক করে দিই। সো আমরা কিন্তু দুইটা ইফেক্ট অ্যাড করে ফেললাম, একটা কালারফুল আর একটা ডায়মন্ড জুম। সো ডায়মন্ড জুম ইফেক্টটা যেইখানে শেষ হয়েছে আমরা এইখানে চলে আসব। এইখান থেকে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব, ভিডিও ইফেক্টে ক্লিক করে দিই। আবার ডায়মন্ড জুম যেখানে শেষ হয়েছে এইখানে আমরা চলে আসার পর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবো। অ্যান্ড আমরা এইখান থেকে চলে যাব নাইট ক্লাবে। নাইট ক্লাবে চলে যাওয়ার পর আমরা এইখান থেকে এখন আমরা কোন ইফেক্টটা অ্যাড করবো সেটা আপনাদের দেখিয়ে দিই। তো এইখান থেকে আমরা যে ডিস্কো ইফেক্টটা আছে ডিস্কো ইফেক্টে অ্যাড করে নিই। সো ডিস্কো ইফেক্টে অ্যাড করে নিলাম, এখন আমরা টিক মার্ক করে দেবো। এটা আমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত করে দেবো। ডায়মন্ড জুম ইফেক্ট যেখানে শেষ হয়েছে ওইখান থেকে আমরা লাস্ট পর্যন্ত করে দিয়েছি। এখন আবার আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবো। ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এইখান থেকে ইফেক্ট অ্যাড করবো এখন ব্ল্যাক ফ্ল্যাশ।
ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটার উপর ক্লিক করে দেবো অ্যান্ড এইখান থেকে টিকমার্ক করে দেবো। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি ব্ল্যাক ফ্ল্যাশের মধ্যে অনেকগুলো অপশান আছে, এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। অ্যাডজাস্টে ক্লিক করে স্পিডটা আমরা এখান থেকে কমে নিই, তো আমি এইখান থেকে 10 রাখলাম। আপনারা চাইলে আপনাদের ভিডিও অনুযায়ী রাখতে পারেন, তো এইখান থেকে টিকমার্ক করে দেবো অ্যান্ড ভিডিও ইফেক্টটা লাস্ট পর্যন্ত করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো ইফেক্ট অ্যাড করে ফেলেছি, এখন কিন্তু মোটামুটি আমাদের ভিডিওটা প্রফেশনালের মতনই দেখা যাচ্ছে। সো টিকটকে কিন্তু সবচেয়ে বেশি আরাফাত সানিদ নামে একটা পোলা আছে, তার ভিডিওগুলো কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে, ডেন্সের ভিডিওগুলো। সো তার জন্য আমি একটা টিউটোরিয়াল তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আরাফাত সানির মতন ভিডিও তৈরি করতে হয়। সো আমরা উপরে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিচ্ছি আমাদের গ্যালারিতে। সো আপনারা দেখতে পেলেন আমরা খুব সহজে কিন্তু টিকটকের সবচেয়ে বেশি ভাইরাল ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করে ফেলেছি ক্যাপকাট অ্যাপ দিয়ে। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনারা খুব সহজে এই ভিডিওটা তৈরি করে ফেলতে পারবেন বলে আমি আশা করি।